আমরা সবাই মরতে আসছি, আমাদের কোনো সমস্যা নেই মরে যেতে। আমি আসলে মানে এটা বলতে গেলে বলতে পারবো না, ওকে, আমার বাচ্চা কিন্তু এখানে নাই, কিন্তু যত গত কতদিন ধরে একটা যৌক্তিক ইস্যু নিয়ে বাচ্চাদের যে আন্দোলন, আমি সবসময় ছিলাম, জীবনে কখনো অন্যায়ের সঙ্গে ছিলাম না, অন্যায় কাজ করি নাই, ন্যায় যেখানে এখানে প্রতিটা সময় আমরা ছাত্রদের পাশে আসছি, ওদের পাশে দাঁড়ানোর জন্য। আমাদের অন্য কোনো উদ্দেশ্য নাই, ওদের ইস্যু একটাই, প্রথমে যেটা ছিল এখন ইস্যু অন্যরকম, বাচ্চারাই বলবে সেটা বলছে সবসময়। মানে এটা তো আসলে এটা বলতে গেলে আমি আসলে বলতে পারবো না, মানে কিভাবে আমরা বাসায় দিন যাপন করি, মানে একটা স্বাধীন দেশে এরকম নৃশংসতা কীভাবে হতে পারে, মানে আমি আসলে আর কিছু বলতে পারবো না। আমাদের মানে কান্না করা উচিত না, আমাদের আমাদের আসলে কান্না করা উচিত না, আমাদের শক্তি সঞ্চার করা উচিত, এটাই করি। হ্যাঁ, উই ওয়ান্ট জাস্টিস, দ্যাটস ইট, উই ওয়ান্ট জাস্টিস। যে বাচ্চাগুলোকে আটকায় রাখা হয়েছে, প্রথমত আমরা ওদের মুক্তি চাই, তারপর যত বাচ্চাদেরকে বাচ্চারা মারা গেছে, খুন করা হয়েছে, ওদের বিচার চাই। আপাতত আমরা এইটুকু চাই। এটা একটু জানতে চাই আপনার কাছে যে আন্দোলনটা যে ইস্যুতে শুরু হয়েছিল সেই ইস্যুটা কিন্তু অলরেডি মেনে নেওয়া হয়েছে বা আইনি প্রক্রিয়ায় এটা না, এটা 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 এইসব আমরা, আমি যেহেতু আইনি লোক না এইসব নিয়ে কথা বলবো না। প্রথমত খুব স্বচ্ছ ছিল ওদের আন্দোলনটা, একটা ইস্যু কোটা সংস্কার, ওরা কোটা বাতিলের কথাও বলে নাই, খুবই স্বচ্ছ একটা ইস্যু ছিল সেইটা। পরবর্তীতে এখন যে অবস্থায় আসছে এই ইস্যু নিয়ে আমি কথা বলবো না, যেহেতু আমি আইনের লোক না, এটা সবাই দেখতে পাচ্ছে, ইস্যুটা কেন এইভাবে এসছে, কেমন করে এসছে সবাই দেখতে পাচ্ছে। যদি মানুষ বিবেকবান হয়, যদি মানুষের মধ্যে মানবিকতা থাকে, তারা ঠিকই বুঝতে পারছে কেন ইস্যুটা এখানে এসছে, দ্যাটস ইট। আমি আর কিছু বলবো না ভাই, আমি এখন কথা বলতে গেলে আমি আসলে এখন কান্নার সময় না, আমি কাঁদতে চাই না। কী করেন? আমি 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 আসলে বলার মতো কিছু করি না, ছোটোখাটো বিজনেস আছে, ওটা বলার মতো কিছু না, দ্যাটস ইট। আমার দায়বদ্ধতা থেকে, আমি আমার দায়বদ্ধতা, আমার বিবেক আমার মনে হয়েছে এদের সঙ্গে থাকতে হবে অভিভাবক হিসাবে, এদের সঙ্গে, যদিও আমার বাচ্চা এখানে নাই কিন্তু অভিভাবক হিসাবে আমার এখানে থাকতে হবে। ভয় শঙ্কা কাজ করছে কি? আমার কোনো ভয় নাই, আমি কিন্তু সারাক্ষণ বলে এসেছি যে আমি যাচ্ছি, মানে আমার যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, আমি সেজন্য রেডি। বিষয়টা হচ্ছে আমাদের প্রত্যেকে ব্যক্তিগত পেইন এবং ব্যক্তিগত ভোগান্তি এটা মাথায় নিয়ে আসতে হবে এখানে, যে আমাদের ব্যক্তিগত বেদনা থাকবে, ব্যক্তিগত ভোগান্তি থাকবে, তারপরও আমরা লড়বো, আমরা সবাই মরতে আসছি, আমাদের কোনো সমস্যা নেই মরে যেতে। ওকে, থ্যাংক ইউ।